হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি অমৃত শামউদ্দিন খন্দকার, জে কাবরে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিও তুমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুকের আমাদের যে ফ্রেন্ডের লিস্ট আছে, আমাদের সেই ফ্রেন্ড লিস্ট চাইলে আমরা কিভাবে হাইড করতে পারি, সে বিষয়টা আজকে আমরা দেখব। তাও যখন কাজটা শুরু করি, তাহলে আমাদের কাজটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমাদের প্রোফাইলে ঢুকি। এই যে আমাদের প্রোফাইল নামে ক্লিক করলাম, বাস করার পরে আমাদের ফেসবুকে কি থাকে, আমাদের যে ফ্রেন্ড থাকে, আমাদের সেই ফ্রেন্ডের লিস্টে আমরা একটু নিচ দিকে আসি। নিজ দিকে আসা দেখা গেছে, এই যে আমাদের যে ফ্রেন্ড আছে আমাদের এখানে, আমাদের প্রোফাইলে কতজন ফ্রেন্ড আছে সেই লিস্টটা দেখা গেছে। এখান থেকে কি করতে পারবে, আমাদের দেখা গেছে আমাদের প্রোফাইলে ঢুকার পরে কি করতে পারবে, অন্য যে কেউ দেখতে পারবে সেটা তোমরা পাবলিক করে রাখি। আর আমরা যদি ফ্রেন্ডস দিয়ে রাখি বা কোনো আমরা স্পেশাল কোনো ফ্রেন্ডস, মানে আমরা যেভাবে প্রাইভেসি সেট করে রাখি সেইভাবে দেখা গেছে কি করবে, এখানে আমাদের এই যে প্রোফাইলের ফ্রেন্ডগুলো যে লিস্টগুলো আছে এগুলো কি করতে পারবে, অন্য কেউ দেখতে পারবে। সেটা আমরা প্রাইভেসি থেকে যেভাবে সেট করে দেবো সেই মূলত কাজ করবে। তো এই লিস্টটা যাতে এখান থেকে আমাদের কোনো ফ্রেন্ড বা যে কোনো অন্য যে কেউ যাতে এটা আমাদের না দেখতে পারে আমাদের প্রোফাইল থেকে, তো আমাদের এই ফ্রেন্ডের লিস্টটা আমরা কীভাবে এখন দেখা গেছে এটা হাইড করে রাখতে পারি, এবং সেই বিষয়টা করার জন্য আমরা কোথায় ঢুকে যাব, আমরা ঢুকবো আমাদের এই যে এখানে ডান দিকে আসবো, আসার পরে যে অ্যাকাউন্ট লেখা আছে আমরা অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে চলে যাবো আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি, আমরা অপশনে ক্লিক করলাম। করার পরে তারপরে এখানে আমরা আবার সেটিংয়ে ক্লিক করবো। বাস সেটিংয়ে ক্লিক করার পরে আমরা চলে আসবো এই কোন জায়গায়, এই যে আমাদের এখানে সেটিংয়ের এখানে নিচ দিকে আমার আসছে কি যে প্রাইভেসি, আমরা এই প্রাইভেসি অপশনে এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমাদের এদিকে আমরা নিচ দিকে চলে আসবো, আমরা নিচ দিকে কোথায় এই যে এখানে হাউ পিপিল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখান থেকে আমরা চলে আসবো এই যে নিচ দিকে, এখানে নিজে নিচে চলে আসলে এই জন্য এখানে লেখা আছে আমাদের যে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট। তাই আপনার ফ্রেন্ড লিস্টটা কে দেখতে পারে, যেহেতু আমার এখানে পাবলিক করা আছে, তো পাবলিক করা মানে দেখা গেছে আমার ফ্রেন্ড লিস্টটা যে কেউ দেখতে পারবে, সে আপনার যদি এখানে প্রাইভেসি পাবলিক দিয়ে রাখেন সেক্ষেত্রে। কিন্তু আমরা এডিটে যাই, এডিটে যাওয়ার পরে আমরা পাবলিকটা উঠাই দিয়ে যদি আমরা এখানে কি করে দিই, যদি আমরা করে দিই যে এখানে ফ্রেন্ডস, তাহলে আমার এই প্রোফাইলের মধ্যে যারা আমার ফ্রেন্ডস আছে একমাত্র তারা কি করতে পারবে, আমার এই ফ্রেন্ড লিস্টটা দেখতে পারবে। আর আমি যদি ফ্রেন্ডস অ্যাকসেপ্ট দিয়ে এখানে সেট করি, ফ্রেন্ডস অ্যাকসেপ্টে ক্লিক করলাম, তাই ক্লিক করার পরে দেখা গেছে এখানে এখানে অপশন আসুক, আসার পরে আমরা যখন ফ্রেন্ড অ্যাকসেপ্ট এখানে দেখা যাচ্ছে কি আছে, আপনি যদি এখান থেকে কি করে দেন যে ফ্রেন্ড অ্যাকসেপ্ট, আপনি এখান থেকে যে যে ফ্রেন্ডস আপনি এখানে কি করে দেবেন, যে আপনি এখানে একে কি করে দিলেন, এখানে এই ফ্রেন্ড দেখতে পারবে না, আবার ধরুন এই ফ্রেন্ড দেখতে পারবে না, কোন কোন ফ্রেন্ড এখান থেকে আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে না, আপনি সেই ফ্রেন্ড এখানে যদি মাইনাসে ক্লিক করলে, ক্লিক করলে ওই ফ্রেন্ডগুলো আপনার ফ্রেন্ড লিস্টটা দেখতে পারবে না। তাইলে এখান থেকে আপনার করার পরে সেভ চেঞ্জে ক্লিক করলে ওই ফ্রেন্ডেরা আপনার ফ্রেন্ড লিস্টটা দেখতে পারবে না, এখান থেকে চাইলে আপনি এইভাবে সেট করতে পারেন। তারপরে ধরুন আপনি এখান থেকে আমরা আবার এখানে ক্লিক করলাম, তারপরে এখানে দেখা গেছে স্পেসিফিক ক্যান স্পেসিফিক ফ্রেন্ড, আপনার কোন স্পেসিফিক ফ্রেন্ডের আপনার এই ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে, তাইলে আপনি এখান থেকে স্পেসিফিক ফ্রেন্ডে ক্লিক করার পরে আপনি সেই স্পেসিফিক ফ্রেন্ডগুলো এখান থেকে চাইলে আপনাকে সিলেক্ট করতে পারেন যে এই স্পেসিফিক ফ্রেন্ডেরা শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না, চাইলে আপনি এখানে স্পেসিফিক ফ্রেন্ড থেকে সেটা আপনি এখানে সেট করতে পারেন। এখন তারপর আমাদের যায় এখানে কি আছে, তারপর দেখা যাচ্ছে এখানে অনলি মি, তাহলে অনলি মি দেওয়া থাকলে কি শুধুমাত্র একমাত্র আপনি দেখা গেছে আপনার প্রোফাইলের মধ্যে যত ফ্রেন্ড আছে আপনার ফ্রেন্ডের লিস্টটা শুধু আপনি দেখতে পারবেন যদি আপনি অনলি মি দিয়ে রাখেন সেক্ষেত্রে। আর আমরা যদি কাস্টম দিয়ে রাখি, তাহলে কাস্টম দিয়ে এখানে দেখা গেছে আমরা এই যে শেয়ার উইথ এখানে ফ্রেন্ডস কি আমাদের ফ্রেন্ডের দেখতে পারবে, এখানে দেখা গেছে ফ্রেন্ডস ছাড়া এখানে আমাদের আরো অপশন আসুক, এখানে ফ্রেন্ডস লেখা আছে যে ফ্রেন্ডস ছাড়া দেখা গেছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস যে আমাদের ফ্রেন্ডের ফ্রেন্ডেরও দেখতে পারবে, মানে আমরা কাস্টম নিজের মতো করে এখানে কে দেখতে পারবে সেই বিষয়গুলো চাইলে এখান থেকে সেট করে দিতে পারি। কিন্তু এখান থেকে আমাদের এই বিষয়গুলো বলছি এখন সেট করতে পারি, কিন্তু যদি আমরা বলছি কি শুধু যদি আপনি চান যে আপনার প্রোফাইলের ফ্রেন্ডে শুধু আপনিই দেখবেন, তাতে অন্য কেউ না দেখতে পারে আপনার ফ্রেন্ডেরা কিংবা অন্য কেউ দেখতে না পারে, সেই ক্ষেত্রে আপনি অনলি মি সেট করে রাখলে আপনার প্রোফাইলের লিস্টটা শুধু একমাত্র আপনি দেখতে পারবেন আর অন্য কেউ দেখতে পারবে না। তাহলে এসে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক প্রোফাইল ফ্রেন্ড লিস্ট হাইট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।